আকাশ যুদ্ধে জয়ী হতে যুদ্ধবিমানের বিকল্প নেই, কিন্তু বিশ্বের মাত্র 3টি দেশের হাতে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীন তৃতীয় দেশ হিসেবে রাডারকে ফাঁকি দিতে সক্ষম এমন প্রযুক্তির যুদ্ধবিমানের মালিক হয়েছে। 2017 সালে পঞ্চম প্রজন্মের এই J-20 যুদ্ধবিমান নিজেদের সামরিক বাহিনীতে যুক্ত করে চীন। ধারণা করা হয় চীনের সামরিক বাহিনীর হাতে প্রায় 250টি J-20 যুদ্ধবিমান রয়েছে। J-20 যুদ্ধবিমানে বেশ কিছু সেন্সর রয়েছে। এটি চীনের সবচেয়ে দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল PL-15 বহনে সক্ষম। আকাশ যুদ্ধে শ্রেষ্ঠত্ব দেখানোই J-20-র প্রাথমিক লক্ষ্য। সম্প্রতি ভারতের সীমান্তের কাছে তিব্বতের শিখাটে বিমান ঘাঁটিতে J-20 যুদ্ধবিমান দেখা গিয়েছিল। এরপরই ফের আলোচনায় আসে এই যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক ফাইটার জেট F-35 এর তুলনায় J-20 কতটা শক্তিশালী তার একটা তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেছে নিউজউইক। চীনের J-20-র আনুষ্ঠানিক নাম চেংডু J-20 ফাইটার জেট। এই যুদ্ধবিমানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হলেও যুক্তরাষ্ট্রের F-35 এর তুলনায় এটি পিছিয়ে বলেই মনে করেন কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের একজন রিসার্চ ফেলো কিম মিন সিউক। F-35 এর তুলনায় J-20-র ইন্টারনাল ফুয়েল পেলোড বড়, এর রেঞ্জ F-35 এর সমান বা কম হতে পারে। তবে J-20-র সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে F-35 এর মতো এই যুদ্ধবিমান ইন্টারনালি এয়ার টু গ্রাউন্ড বোমা বহন করতে পারে না। J-20-র প্রাথমিক প্রোটোটাইপের জন্য WS-10 ইঞ্জিন ডিজাইন করা হয়েছিল। চীনের WS-10 ইঞ্জিন যুক্তরাষ্ট্রের F-101 ইঞ্জিনের মতোই, তবে চীনের জেট ইঞ্জিন যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়াই ডেভেলপ করা হয়েছে। তবে আরও আপগ্রেড করা J-20-র WS-15 ইঞ্জিন শক্তিশালী হলেও মার্কিন ইঞ্জিনের তুলনায় এখনও অনেক পিছিয়ে। 2017 সাল থেকে গেল 6-7 বছরে J-20-তে একাধিক আপগ্রেড করা হয়েছে। J-20-তে সর্বশেষ সংযোজন নতুন ও শক্তিশালী WS-15 ইঞ্জিন। গেল বছর প্যারিস এয়ার শো শেষ হওয়ার 4 দিন পর চীনের J-20 স্টেলথ ফাইটারের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় নিজ দেশে তৈরি 2টি WS-15 ইঞ্জিন বসানো হয়েছে ওই ফাইটার জেটে। এ ব্যাপারে তখন মুখ খোলেনি দ্য এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না। যদিও ইন্টারনেট ব্যবহারকারীদের বিশ্বাস মুখে কিছু না বললেও সবাইকে দেখানোই উদ্দেশ্য ছিল বেইজিংয়ের। এর আগে 2022 সালে J-20-র পরীক্ষামূলক উড্ডয়নেও WS-15 ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমানে প্র্যাট অ্যান্ড হুইটনির F-135 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। F-35-এর যে 3টি ধরন রয়েছে তার প্রতিটিতে এই ইঞ্জিন রয়েছে। প্র্যাট অ্যান্ড হুইটনির F-135 ইঞ্জিন 40,000 পাউন্ডের বেশি থ্রাস্ট উৎপাদন করতে পারে। F-35-এর লো অবজারভেবল সিগনেচার, ওয়ার্ল্ড ক্লাস থার্মাল ম্যানেজমেন্ট এবং সর্বকালের সেরা এবং সর্বকালের সবচেয়ে উন্নত সমন্বিত ইঞ্জিন নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। চীনের তৈরি J-20 যুক্তরাষ্ট্রের F-35-এর চেয়ে দ্রুত গতিতে ছুটতে পারে, তবে F-35 রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম। আবার J-20-তে কোনো ক্যানন নেই, এর মানে হচ্ছে এই যুদ্ধবিমানকে ডগ ফাইটিং মেশিন হিসেবে ডিজাইন করা হয়নি। J-20-র তুলনায় F-35 অনেক হালকা, তাই আকাশ যুদ্ধে অনেকটাই এগিয়ে F-35। তবে J-20 ও F-35 যেহেতু এখনও মুখোমুখি লড়াইয়ে জড়ায়নি, তাই অত্যাধুনিক এই 2 যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে এখনও জানার বাকি আছে অনেক কিছু। আহমদুল্লাহ সিকদার, কালবেলা ডেস্ক।